এই দেখো বন্ধুরা, সকাল সকাল এসে গেছে আমার একটা পার্সেল। চলো খুলবো তোমাদেরই সঙ্গে। সরি ফ্রেন্ডস, পার্সেলের আনন্দে তোমাদেরকে আমি সুপ্রভাত জানাতেই ভুলে গেছি। সুপ্রভাত, আমার ব্লগে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ, সঙ্গে থাকো। আমার ধারণা এটা আমার কাঙ্ক্ষিত জিনিসটাই এসেছে, বক্সের শেপ দেখেই বুঝতে পারছি। এই হচ্ছে আমার এতদিন ধরে অপেক্ষা করা বস্তুটি। অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি আমার ড্রেসিং টেবিলের জন্য। তো আমি আজকে তোমাদের সঙ্গে ড্রেসিং টেবিল ডাস্টিং করে আমি কিছু জিনিস ট্রান্সফার করে নেব। মিরার লাগানো আছে, আমার খুব ভালো লেগেছে। কাল থেকে এগুলো ধুয়ে পড়ে আছে, তোলা হয়নি, আজকে তাই সকাল সকাল তুলে নিচ্ছি। এখন শীতকাল, অতটা কিছু হয় না, আর ভালো করে শুকনোটাও দরকার। তুলে নিয়েছিলাম প্রথমে তো এটার মধ্যে শুকোয়, তারপরে আমি তুলে নিয়েছিলাম প্রিজার্ভ করব বলে, হয়নি। আজ আসলে হাতে অনেকটা সময় আছে, রান্নাঘরের কাজ কিছুটা কম কম মানে ওর বাবাকে সবজি ফবজি আনতে বারণ করেছি। আমি বলেছি বাস্কেট একটু হালকা হতে দাও, তারপর আনবে, তাহলে ওই ধোয়াধুয়ি সবজি ধোয়াধুয়ির কাজটা আর নেই, আর রান্নাটাও ছোট আছে, অল্প করে রান্না করব। ডিম ননভেজ কিছুই আজকে আনার নেই। ইয়ে দেখো, সুবহ সুবহ মেরা পতি কা হাল, হামনে বোলা এ মটর ছিল, হামনে প্রিজার্ভ করনা হ্যায় ফ্রিজ মে, ইসিলিয়ে এক ঝোড়া মটর ছিলনে বৈঠা। তুম লোক কা হাসি আতা হ্যায় না, মুঝকো হিন্দি বোলনা আতা নেই, আতি নেই, ইসিলিয়ে মেরা হিন্দি টুটা ফুটা হিন্দি শুনকে তুমকো তুম লোক কো হাসি আতা হ্যায়, মুঝে মালুম হ্যায়, লেকিন ক্যা করেগা হিন্দি লোক কে লিয়ে ইয়ে। এই হচ্ছে সকাল সকাল রান্নাঘরের পরিস্থিতি, এখনো রান্নায় হাত পড়েনি। কাম জ্যাদা নেই ইসিলিয়ে মুঝে আলস আতা হ্যায়। বিগ বাস্কেটে কি কি এলো দেখো, আমি অর্ডার করেছিলাম আগরবাতি, ধূপ, আর কাজু, সল্টেড কাজু, আর টাটা লাইট সল্ট, আর আমাদের এই ফাইবার বিস্কিট তো দিয়ে গেল। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে আজ সকাল সকাল আমি ডাস্টিংয়ের কাজ করব। গতকাল যেটা বাকি পড়েছিল আজকে সেটা আমি কমপ্লিট করব। কিন্তু বন্ধু, তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হবে না, ছবি তুলতে গেলে কাজে মন থাকে না। ওর বাবারও মনে হয় ভেতরে ভেতরে ভীষণ হাঁপ ধরে গেছে, কারণ বাজারে যেতে পায়নি না, মনে হয় সন্ধেবেলায় ওটা যাবেই যাবে। গার্লিক গ্রেট করা হলো, এর আগে হয়েছে চিলি গ্রেটিং এই হ্যান্ড মিক্সারে। সেই বাংলায় একটা কথা আছে না, নতুন নতুন ন করা, পুরনো হলেই ছ করা। এখন সব কিছু বাদ দিয়ে আমরা এটাকে দিয়েই পড়েছি। আজ হবে স্প্রিং অনিয়নের তরকারি, বেগুন পড়বে, আলু পড়বে, টমেটো পড়বে, আর পড়বে রসুন ফোড়ন। এখন চলছে পেঁয়াজ শাক, আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের মিলাবাটি। রান্নাঘরে একসঙ্গে কাজ করতে করতে চলছে দুজনের চা খাওয়া। আর এই দেখো, রসুনগুলো পিল করে আমরা ধুয়ে টাওয়েল বেডে দিয়ে দিয়েছি। আজ একটু কাজ কম আছে, কাজ মানে রান্নাঘরের কাজ, তাই জন্য এরকম অসময়ে বসে পেপার উল্টোচ্ছি। দেখছো এটা আগের লোক, এটাও নতুন এলো, গত পরশু এসছে। এর আগে আমার কাছে একটা ছোট অর্গানাইজারে আমি লিপস্টিক রাখতাম, আমি এখন এই অর্গানাইজারটা ইউজ করছি। আর একটা এই যে ট্রে আনিয়েছি, এই ট্রেটা আমি ইউজ করব,
আর মনে হয় বন্ধুরা কম পড়বে, আমি আরো একটা ট্রে আনবো। এই বাস্কেটগুলো এবার আমি বাদ দেবো, এগুলো আমি অন্য কাজে লাগিয়ে দেবো। তো দাঁড়াও আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে নিউ লুকটা দেখাবো। এই দেখো আমার ফাইনাল লুক। হ্যাঁ, ওই দিকে যে গ্রে কালারের ঝুড়িটা এখনও রয়েছে, খারাপ লাগছে একটু দেখতে, আমি ওটাও চেঞ্জ করে দেবো। দেখো তোমাদের যদি আগের থেকে এটা একটু বেটার লাগে আমাকে জানিও, লাইক দিও একটা। আমি ওই প্লাস্টিকগুলো এবার চেঞ্জ করব, অনেক দিন ব্যবহার করলাম। ওয়াশিং মেশিন একেবারে লাস্ট পর্যায়ে চলে এসছে, হয়ে গেলে দেখি ইন্দিরা আসার আগে তাড়াতাড়ি কাপড়গুলো মেলে ফেলতে হবে। চিকেন অলমোস্ট ডান, এটা ওই 6টা পিস একসঙ্গে রেখে দিয়েছিলাম সেটাই রান্না করলাম। আমি এটা কোনো নিজের মশলা দিয়ে করিনি, জাস্ট একটু নিজে থেকে দই দিয়েছি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, রেডি মিক্স দিয়ে করলাম। ওর বাবা বলেছিল চিকেন খাবে না, কারণ কালকে ও পাবদা মাছ একটা রয়ে গেছে, কারণ কাতলা এবং পাবদা দুরকম হয়েছিল, তো ও একসঙ্গে খায়নি, কাতলা খেয়েছিল, পাবদা আছে, তো পাবদাটা ও বলেছে আজকে খাবে, আর একটা পিস হয়তো টেস্ট করবে, 6টা পিস আমাদের কেনা। আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের মেনু হচ্ছে গিয়ে ওই যে পেঁয়াজ শাক করলাম, পেঁয়াজ শাক আর চিকেন, এই যে ওইগুলো আছে লেফট ওভার, ওর বাবার পাবদা মাছ আর উচ্ছে চচ্চড়ি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটা দিয়ে না রোদ আসে, শীতকালে সব জানলা ফাল্লা খুলে দেওয়া হয়, এই ল্যামিনেশন খারাপ হয়ে যাবে। তো আমি মধুবন্তীকে বললাম যে এখানটা গোছা, যে একটু কিছু পেতে দে এই জায়গাটায়, তাহলে একটুখানি এই জিনিসটার একটু লংজিভিটি বাড়বে, কারণ একেবারে জানলার ধারে তো অনেকক্ষণ রোদ পায়, পূর্ব দিক তা হলেও মানে সকালবেলায় রোদটা পায় আর খোলা থাকে, আলোর জন্য শীতকালে একটু বেশি খুলে রাখি, তাই জন্য এটা বদল করব। কি বিরক্তিকর, সব সময় এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো, এই করো সেই করো, আরে নিজে করছে নিজে করো না বাবা, আর আমাকে এসব বলা কেন, আমার এসব করতে একদম ভালো লাগে না, এসব বিরক্তিকর কাজ কেন যে আমাকে বলো, কে জানে কে নিয়ে এই মহিলা নিজেও করবে আবার আমাকেও খাটাবে, না এবার খাটো পরিশ্রম করো যত ফালতু কাজ। এবার শান্তি হলো মনে হয়, আগে ওর ব্যবহারের একটা পুরনো 17 ইঞ্চি ও পাততো, কখনো বেড কভার পাততো, তো ওগুলো দেখতে খুব খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি ওকে এই গালিচাটাই দিই পাতার জন্য। আজ বলবি এটা পাত, কাল বলবি ওটা পাত, কারণ শুধু এটা ওপরটুকু যে গ্লাস তা নয় ফ্রেন্ডস, এর দেখো নিচের দিকটাও পুরোটাই গ্লাস। এখানে অ্যাকচুয়ালি যে ভিউটা ওরা বানিয়েছিল ওটা খুবই সুন্দর, কিন্তু শিল্পীর ঘর যথারীতি, কি বলবো, আমাদের পাতি বাংলা ভাষায় পল গোজা হবেই হবে, বানাতে হয়েছে এটা মেটেরিয়ালস রাখার জন্য। এবার কেমন হলো, শান্তি হলো তো, কদিনের জন্য তো শান্তি হলো। শুভ দুপুর বন্ধুরা, আমাদের তো সব লাঞ্চ ফাঞ্চ ওভার, তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে, এখন মোটামুটি সবাই বিশ্রাম করছে, আর আমিও আমার এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে। আর বন্ধু তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ব্লগ দেখছো তারা যদি এখনও সাবস্ক্রাইব না করেছো একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ এবং একটা লাইক করে দিও। বাই বাই।